সালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে কোন বোতল বা কড়াইয়ের উপরে ওয়াটার ড্রপ দেওয়া যায়, অর্থাৎ এটাকে বলা হয় সুইটিং। আচ্ছা, যাক, ওইটা আমাদের জানার দরকার নেই। আপনারা যেটা দেখতে পাচ্ছেন, যে যে উপরে উঠাই দিই, এটা হচ্ছে এরকম একটা ফোঁটা। তো আমি এটার উপর তৈরি করেছি, এটা বড় করলে বুঝবেন, এই যে এটা উঠাই দিলে বোঝা যাচ্ছে যখন এসে। তা আমরা যা সাধারণত এটা যখন ফ্রিজ থেকে কোনো কিছু বের করি, অর্থাৎ কোনো বোতল, সেটা যদি হয় এনার্জি ড্রিঙ্ক অথবা 7 আপ, কোকাকোলা, তার মধ্যে এরকম ফোটা ফোটা দেখতে পাই। তা আমি এই মেসটার উপর প্রয়োগ করব। তো আমি প্রথমে যে কাজটা করব, এটার উপর একটা নতুন লেয়ার নিয়ে নেব। আমি লেয়ার নিলাম, তারপর আমি যাবো এডিট, এডিট থেকে ফিলে যাব, কারণ আমি এটাকে 50% গ্রে করে দেবো। তাই এখান থেকে দেখেন কন্টেন্টস, এটাকে আমি 50% গ্রে করে দিলাম। তো এখন আমার যা কাজ করতে হবে, আমরা দিতে হবে ফিল্টার। ফিল্টার থেকে, ফিল্টার যাওয়ার আগে যে জিনিসটা বলতে হয় আবারও, সেখান থেকে এই যে এখানে খেয়াল করুন, এখানে যে ফোরগ্রাউন্ড কালার থাকবে ব্ল্যাক, আর সেট ব্যাকগ্রাউন্ড কালার থাকবে হোয়াইট। তারপর আমি যাব ফিল্টার, ফিল্টার থেকে রেন্ডার, রেন্ডার থেকে ফাইবার। এখানে ফাইবারের মান আপনি বাড়ি কমে দেখতে পারেন, আমি একটু বাড়ি দেখি, স্ট্রেংথ আমি এটাকে 21/12 রাখলাম। এখানে আমি র্যান্ডমাইজ করে দেখি কোনটা আমার কাছে ভালো লাগে, আমার কাছে ভালো লাগতেছে, আমি এটা নিলাম। তারপর আমি যাবো ইমেজ, ইমেজ থেকে অবশ্যই আমি অ্যাডজাস্টমেন্টে যাবো, এখান থেকে লেভেলস একটু ডার্ক করে নেই, ওকে করে দিলাম। এখন এটাকে আমি কিছুটা ব্লার করে দিই, ব্লার করে দিলে ভালো হবে। আমি এটাকে গোশিয়ান ব্লার করে দিই, এবার 3-4, হ্যাঁ ঠিক আছে, এটা ব্লার করে দিলাম। তারপর আমি যাবো ফিল্টার, ফিল্টার থেকে ফিল্টার গ্যালারি, এখানে ফিল্টার গ্যালারি আসলো। আমি যাবো হচ্ছে টেক্সচার, টেক্সচার থেকে আমি নিব এই স্টেইনড গ্লাস। স্টেইনড গ্লাস এখানে লক্ষ্য করুন, এই যে সেল, এটা এরকম থাকবে। তো আমি সেলের পরিমাণ, আমি বর্ডার থিকনেসটা একটু বাড়াইলাম এবং সেলের পরিমাণও বাড়াইলাম, 8 করে দিলাম, কারণ আমার বর্ডার থিকনেস অর্থাৎ পানির ফোঁটাটা একটু, লাইটনেস, লাইটনেস আমি লাইট ইনফিনিটিস এটা আমি একটু 3 করে রাখলাম। আচ্ছা, আমি এটাকে, হ্যাঁ 13 করলাম, তো এটাকে আমি ওকে করে দিলাম। এটা দেখেন অনেকগুলো ড্রপ হয়েছে। তা এটার জন্য এটাকে আমাকে কমাতে হবে, কীভাবে কমাবো, আমাকে দিতে হবে ফিল্টার, ফিল্টার থেকে ফিল্টার গ্যালারি, এখান থেকে এবার আমি যাবো স্ক্যাচে। এইখানে দেখুন প্লাস্টার, গ্যাস থেকে প্লাস্টার ক্লিক করলাম, একটু খেয়ালগুলো দেখবেন যে এটার অলরেডি কমে গেছে। তো স্মুথনেসটা আমি ট্রাই করি, হ্যাঁ এটাকে আমি ওকে করে দিলাম। এখন এটাকে আমি সিলেক্ট করলাম, এটুকু সিলেক্ট করে আমি যাবো সিলেক্ট, সিলেক্ট থেকে সিমিলার। এটা অনেকভাবে করা যায় সিলেক্ট, আপনি ম্যাজিক টুলের সাহায্যে করতে পারেন, আমি এটা সিমিলার দেখলাম, যেহেতু এক কালার সেহেতু এগুলো দিলাম। একটা জিনিস বাবার বিষয়ে, পানির ফোঁটা কিন্তু এরকম ইয়ে করে থাকে না, তাই তার জন্য আমি এটাকে একটু তারপরে ছবি করে নিতে, তার জন্য যাবো আমি লিকুইফাই, ফিল্টার থেকে লিকুইফাই। এটার আমার অনেক বড় একটা ইয়ের দরকার, ব্রাশের দরকার, ব্রাশটা অনেক বড় হয়েছে, আমাকে মাছ তুলে নিতে হবে। কারণ পানিগুলো একদিকে থাকে না, আমি এটা করে নিলাম ওকে। এখন এখান থেকে আমি আর একটু ব্রাশ
এই করে নেই, আমি যাবো আবার সিলেক্ট, সরি ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, মানে আর একটু গোশন ব্লার দিয়ে নিলাম। এটা অ্যাবসোলিউট। তো এখন আমি এই যে এখান থেকে লেয়ার মোড থেকে আমি পরিবর্তন করে দেবো, এটা কি করে দেবো ওভারলে। আপনি যদি খেয়াল করে দেখুন পানির ফোঁটা তৈরি হয়ে গেছে। আমি যদি এটাকে 100% জুম করি একদম রিয়েল পানির ফোঁটা তৈরি হয়ে গেছে, দেখুন একটার সাথে কিন্তু আরেকটার ইয়ে নেই। তো সাধারণত এইভাবে তৈরি করতে হয়। তো আমি এটাকে আরও একটু সুন্দর করতে পারি, আমি যে ফোঁটাগুলো তৈরি করছি সব এটার ভিতরে নিয়ে আসতে চাই। তা আমি এখানে কন্ট্রোল টি দিলাম, উপর ল্যাটেক্স সিলেক্ট করা অবস্থায় এক রাইট বাটন ক্লিক করে এটাকে ও আপ করে দেবো। এর থেকে এটাকে নিয়ে আসলাম, এটাকে নিয়ে আসলাম, এটা আমি ওকে করে দিলাম। আমি যদি এখন জুম করি দেখুন পানির ফুটা সম্পূর্ণটা বড় হয়ে গেল, তাই না? উপরে এই যেগুলো এটার এখানে কিছু আছে এটাকে আমি ইয়ে করে দিই, তার জন্য আমি লেয়ার মাস্ক করে নিলাম, একটা ব্রাশ নিলাম, যে ব্রাশটার হার্ডনেস 0 রাখলাম, ওভার ফ্লোটা একটু কমায় নেই কাজ করতে আমার আমার সুবিধার জন্য। হ্যাঁ, আর এইখান থেকে আমি যেটা করবো সিলেক্ট করবো অপাসিটিটা কিছুটা কমিয়ে দেবো, কারণ আমাকে এটা রিয়েলিস্টিক লাগতে হবে। এই হলো কীভাবে কোনো বোতল বা গ্লাসের উপর ওয়াটার ড্রপ দেওয়া যায় সেটার টিউটোরিয়াল। তো অন্য দিন অন্য একটা টিউটোরিয়াল নিয়ে কথা হবে, এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।